ও মাই গড, শ্রী স্যারের পর বাংলাদেশকে নিয়ে এ কেমন মন্তব্য করল আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। ঘরের মাঠে সিরিজে আয়ারল্যান্ডকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। ওয়ানডের পর টি টোয়েন্টিতেও বেশ বাজেভাবে সিরিজ হেরেছে আইরিশরা। এখন টি টোয়েন্টিতে ওয়াইট ওয়াশ হওয়ার অপেক্ষায় আছে তারা। সিরিজের শুরু থেকেই বেশ উজ্জ্বল বাংলাদেশের পারফরম্যান্স। আলাদা করে নজর গেছে লিটন দাসের ব্যাটিং। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন টাইগার ওপেনার লিটন দাস। লিটনের 41 বলে 83 রানের বিধ্বংসী ইনিংসই বড় সংগ্রহ করার রসদ পায় টাইগাররা। 17 ওভার শেষে 202 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচ শেষে লিটনের ব্যাপারে মুগ্ধতার কথা জানিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক পল স্টার্লিং। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্টার্লিং বলেন, লিটন দারুণ একজন ক্রিকেটার, কোনো সন্দেহ নেই যে সে আসলে খুবই ভালো একজন ক্রিকেটার। সম্প্রতি বিশ্বকাপে তার দারুণ কিছু ইনিংস আমরা সবাই দেখেছি। মাঝে মাঝে তার ব্যাটিং দেখলে ব্যাটিং করাটাকে খুবই সস্ত মনে হয়। এই বিষয়টা সবসময় বেশ ভালো। নিঃসন্দেহে লিটন একজন দারুণ ব্যাটার। পল স্টার্লিং তাসকিনের প্রশংসা করে বলেন, তাসকিনকে যতই দেখি প্রতিটা ম্যাচেই যেন সে উন্নতি করে চলছে। তাসকিন একদিন বিশ্বমানের বলার হবে। সাকিব তো সবসময় বিশ্বসেরা, তার কথা আর কি বলবো। আজকের ম্যাচে 4 ওভারে 22 রান খসড়ায় আমাদের মূল্যবান 5টি উইকেট তুলে নিয়ে মেসের মোড় ঘুরে দিয়েছেন সাকিব আল হাসান। টি টোয়েন্টি সিরিজে এখন 2-0 ব্যবধানে গেছে বাংলাদেশ। আগামী 31 মার্চ সিরিজের তৃতীয় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ইংল্যান্ডের পরে এবার আয়ারল্যান্ডকে বাংলা ওয়াশ করার স্বাদ নেওয়ার সুযোগ টাইগারদের সামনে। হ্যালো বিয়ার, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আয়ারল্যান্ডকে ওয়াইট ওয়াশ করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।